অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর জুটির গল্পের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আমি শাহলো আজ। হ্যাঁ, 1994 থেকে 1997 পর্যন্ত প্রতি বছর কিন্তু এই জুটির একাধিক সিনেমা রিলিজ পেয়েছে। তো আমি শাহলো আজ প্রতি সালে এই জুটির এক্সাক্টলি কয়টা সিনেমা রিলিজ পেয়েছে, তো সেই টপিক্স নিয়ে আমি আমার গোটা ভিডিওটি ধারণ করবো প্রতি পর্বে পর্বে এপিসোড আকারে। তো যাই হোক, আজকে আমি কথা বলবো এক্সাক্টলি 1994-এ, মানে প্রথম বছর, এই জুটির প্রথম বছর এক্সাক্টলি কয়টা সিনেমা রিলিজ পায় এবং সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য ঠিক কতটুকু ছিল। তো যাই হোক, আমাদের প্রতিটি পর্বেই কিন্তু একটা করে হাইলাইটেড ফিচার থাকবে। আজকের হাইলাইটেড ফিচার হচ্ছে অমর জুটি তৈরির গল্প এবং এক্সাক্টলি 1994-এ এই জুটির কয়টা সিনেমা রিলিজ পায় এবং সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য ঠিক কী ছিল। তো আজকে এই টপিক্স নিয়ে আমি আমার গোটা ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। অমর নায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর, তাদের 1994-এ এক্সাক্টলি তিনটা সিনেমা রিলিজ পেয়েছিল এবং সিনেমাগুলো যে এক্সাক্টলি কীভাবে তারা মিলিত হলেন সেটা নিয়ে কিন্তু একটা সাসপেন্স, একটা অবাক করা ব্যাপার। আপনি জানলে রীতিমতো অবাক হবেন যে কীভাবে এই জুটি এক হয়েছিলেন। হ্যাঁ, 1993-এর কথা, শাবনূর তখন অষ্টম শ্রেণীর ছাত্রী। একদিন তিনি দাদু ইহতসমের হাত ধরে তিনি এফডিসিতে ঘুরতে আসে। তো এফডিসিতে ঘুরতে এসে তিনি একদিন দেখলেন যে এফডিসিতে ঝর্ণা স্পটে সেখানে শুটিং করছে অমরনায়ক সালমান শাহ এবং ওই দিনই কিন্তু ফার্স্ট শাবনূর অমরনায়ক সালমান শাহকে দেখলেন। তো এরপরে কিন্তু আস্তে আস্তে একটা বছর সময় গড়িয়ে গেছে, ইতিমধ্যে রিলিজ পেয়েছে অমরনায়ক সালমান শাহর একটা সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। রীতিমতো সিনেমাটি সুপার ডুপার হিট। এদিকে শাবনূরের চাঁদনি রাতে সিনেমাটাও কিন্তু রিলিজ পেয়েছে। তো সিনেমাটা যেহেতু ব্যবসায়িক সাফল্য ততটাও ভালো ছিল না। এরপর 1994-এ জহিরুল হক, অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরকে নিয়ে তিনি একটি সিনেমাতে কাস্ট করলেন। হ্যাঁ, এই অমর জুটিকে নিয়ে অ্যাট ফার্স্ট তিনি একটা সিনেমাতে কাস্ট করলেন যে সিনেমার নাম হচ্ছে তুমি আমার। বলে রাখা ভালো, তাদের কিন্তু ফার্স্ট দেখা, মানে শাবনূর কিন্তু অমরনায়ক সালমান শাহকে কিন্তু ফার্স্ট প্রথম কিন্তু দেখেছিলেন যখন, তখন কিন্তু শাবনূর সিনেমাতে আসেনি এবং সালমান তখন কিয়ামত থেকে কিয়ামত সিনেমার শুটিং করতেছিল এফডিসির ঝর্ণা শুটিং স্পটে। এইটা ছিল এক্স্যাক্টলি এই জুটি কিভাবে শাবনূর সালমান শাহকে দেখলেন। এবার আপনি জানলে আরও অবাক হবেন যে এক্স্যাক্টলি এই জুটির কিভাবে কথা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল। হ্যাঁ, জানলে আপনি রীতিমতো অবাক হবেন যে শুটিং স্পটেই এই জুটি অ্যাট ফার্স্ট কিন্তু এদের পরিচয় হয়েছিল কিন্তু শুটিংয়ের মধ্য দিয়ে। এর আগে কিন্তু জাস্ট কোনো কথাবার্তা কিচ্ছু ছিল না। একদিন জহিরুল হক এই জুটিকে নিয়ে কাস্ট করলেন তুমি আমার সিনেমাতে এবং যথারীতি এই সিনেমার শুটিং হবে, তো শুটিং স্পটে যখন তিনি সেট সব সব কিছু কমপ্লিট এবং তাদের শুটিংয়ের দৃশ্যটা হবে ঠিক এমন যে আংটি নিয়ে ঝগড়া করবে অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। তো আংটি নিয়ে ঠোকাঠুকি ঝগড়াঝাটির মধ্য দিয়ে কিন্তু প্রথম এই জুটির পরিচয় হয় এবং শুটিং স্পটেই প্রথম কিন্তু পরিচয় হয় অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের। পরবর্তীতে এই সিনেমা শুটিং কমপ্লিট হয় এবং 22 মে, হ্যাঁ, 1994-এর 22 মে রিলিজ পায় অমরনাথ সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর অভিনীত জহিরুল হক পরিচালিত সিনেমা তুমি আমার। এবং প্রথম সিনেমাতেই কিন্তু এই জুটি রীতিমতো সাড়া ফেলে দেয় এবং তুমি আমার সিনেমাটা ছিল রীতিমতো বক্স অফিসে সুপারহিট। হ্যাঁ, বক্স অফিসে সুপারহিট দিয়ে বেরিয়ে যায় অমরনাথ সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের জহিরুল হক পরিচালিত সিনেমা তুমি আমার। এবং এই সিনেমার প্রতিটি গানই ছিল চার্ট বাস্টার, বিশেষ করে আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার, যতদিনই জীবন থাকে বলবো শুধু তুমি আমার, এই যে একটা টাইটেল ট্র্যাক। হ্যাঁ, আগুন এবং সামিনা চৌধুরীর এই গানটা কিন্তু এখনও মানুষের মুখে মুখে, মানুষ কিন্তু এখনও এই গানটিকে ভালোবাসে। এছাড়াও দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভিতরে করে চিন চিন গানটাও কিন্তু রীতিমতো চার্ট বাস্টার একটা গান। আগুন এবং কনক চাপার গাওয়া এই গানটিও কিন্তু ছিল রীতিমতো চার্ট বাস্টার। এছাড়া জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি ঠাকুরে, এই গানটার কিন্তু দুইটা ভার্সন, মেল ভার্সন প্লাস ফিমেল ভার্সন দুইটা ভার্সনই কিন্তু চার্ট বাস্টার। এবং এই সিনেমার কিন্তু প্রতিটি গানে কিন্তু চার্ট বাস্টার, পাশাপাশি প্রথম সিনেমাতে কিন্তু এই জুটি এতটাই হাইপ ক্রিয়েট করে ফেলে যে পরবর্তীতে অমরনায়কের 7-8টা সিনেমাতে কিন্তু শাবনূর কাজ করে এবং এই জুটিকে নিয়ে কিন্তু তখন বড় বড় প্রোডাকশনরা আগ্রহ দেখাতে থাকে এবং এই জুটি বনে যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রোমান্টিক সিনেমার একটা অপ্রতিরোধ্য জুটি, যাদের বিট করার মতো 90-এ কোনো রোমান্টিক সিনেমার জুটি ছিল না। তুমি আমার সিনেমাটি রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেল। হ্যাঁ, তুমি আমার সিনেমার পরে অমরনাথ সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তারা কাজ করে শাহলম কিরণের পরিচালনায় একটা কাল্ট ক্লাসিক সিনেমা সুজন সখী, যে সিনেমার রিমেকে। হ্যাঁ, এই অমরনাথ সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের এই সুজন সখী রিমেকের নিয়েও কিন্তু একটা পিছনের গল্প রয়েছে। আমরা জানি যে ফারুক এবং ববিতা তারা কিন্তু এই সিনেমার মূল, যে সিনেমাটা সুজন সখী সেই সিনেমাতে কিন্তু তারা অভিনয় করেছিলেন এবং শাহ আলম কিরণ যখন এই সিনেমাটা বানাবে তখন কিন্তু তিনি একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন যে মিয়া ভাইকে তো ফারুক একটা আনপ্যারালাল তার সময়, তো ফারুককে পাওয়া যাবে এক্স্যাক্টলি কার ভিতর, কার ভিতর খুঁজে পাওয়া যাবে ফারুককে। তো এক্স্যাক্টলি কিন্তু অমরনাথ সালমান শাহর ভিতর কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল ফারুককে এবং ববিতাকে পেয়েছিলাম আমরা ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের মধ্য দিয়ে। শাহ আলম কিরণের একটি ইন্টারভিউতে আমরা দেখেছি যে সুজন সখী সিনেমাতে তিনি বলেছেন যে এই সিনেমাতে আমি কাস্ট করতে চেয়েছিলাম সালমান শাহ এবং মৌসুমীকে, কারণ তারা তখন হিট জুটি, কিন্তু সালমান শাহ এবং মৌসুমীর ভিতর কোনো রকম ঝামেলা থাকায় সালমান শাহ এই সিনেমাটা করতে পারেনি, যার ফলে আমরা দেখলাম যে তুমি আমার সিনেমাটা রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেছে। তো আমরা
ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরকে এই সিনেমাতে কাস্ট করি। 1994-এর 12ই আগস্ট অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর অভিনীত সুধনসখী, হ্যাঁ স্বাবলম্বী কিরণের সুধনসখী সিনেমাটা রীতিমতো রিলিজ পায়। এবং রিলিজ পাওয়ার পরে কিন্তু এই সিনেমাটা সাধারণ হিট হয়। এবং এই সিনেমার একটা গান ছিল, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার গানে শোনো শোনা। তো গানটা কিন্তু রীতিমতো চার্ট বাস্টার, পাশাপাশি এই গানে কিন্তু ফারুক এবং ববিতার থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম গিয়েছিল না আমাদের অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। তো এই গানের যে একটা হাইপ, পাশাপাশি সিনেমাটা রিক্রিয়েট হচ্ছে, তো এটা নিয়ে কিন্তু একটা তুমুল উন্মাদনা ছিল। তো যাই হোক, বক্স অফিসে কিন্তু সিনেমাটা সাধারণ হিট হয়ে গেল। হ্যাঁ, অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের 1994-এর দ্বিতীয় সিনেমা রিলিজ পাওয়া যে সিনেমা, শাহ আলম কিরণের পরিচালনায় সুজন সখী, তো এই সিনেমাটা কিন্তু ছিল সাধারণ হিট। তুমি আমার তৎকালীন সময় সুপার হিট এবং সুজন সখী সাধারণ হিট। তারপর আরও একবার অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর, এইবার তারা তথাকথিত রোমান্টিক সিনেমার প্যাটার্ন থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো দুজনই কাজ করলেন রাজনৈতিক কোনো সিনেমাতে। হ্যাঁ, বিক্ষোভ সিনেমাতে কাজ করলেন অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। হ্যাঁ, মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ সিনেমাটি কিন্তু ছিল তথাকথিত রোমান্টিক সিনেমার ধারার বাইরে। যারা হয়তো বলাবলি করে এখন যে সালমান শাহ রোমান্টিক সিনেমা করে, রোমান্টিক সিনেমার বাইরে সালমানের, মানে যারা আছে না যে যারা হেটার, তো তাদের আমি রিকোয়েস্ট করছি যে আপনার প্লিজ বিক্ষোভ সিনেমাটা দেখবেন, যেখানে অমরনায়ক সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তারা এসেছিলেন সম্পূর্ণ রোমান্টিক যে একটা ক্যারেক্টার তারা তথাকথিত সিনেমাতে প্লে করে তার গণ্ডি থেকে বেরিয়ে এসে, এবং তারা কিন্তু সেই জায়গায় কিন্তু আরো বেশি সফল হলো। এবং এই সিনেমার যে গানগুলো, বিশেষ করে বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটান হয়, তো এই গানগুলোর প্রতি কিন্তু আসলে যে একটা ভালোবাসা, যে আমাদের একটা, মানে আমাদের বাংলাদেশ, আমাদের দেশাত্মবোধক যে একটা প্রতিটি গান, তো এই গানের ভিতর কিন্তু একটা আলাদা একটা ফিলিংস কিন্তু কাজ করতো। এবং তথাকথিত রোমান্টিক গান কিন্তু এই সিনেমাতে ততটা ছিল না। এবং 71-এর মা জননী গানে যেভাবে দেশকে রিপ্রেজেন্ট করা হয়, যেভাবে বাংলাদেশকে স্বাগতম জানানো হয়, স্যালুট জানানো হয় বাংলাদেশকে, তো প্রতিটি গান, প্রতিটি মেকিং সিনেমার কিন্তু প্রতিটি এভরি চ্যাপ্টার আর কিন্তু প্রশংসনীয়। বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, কিংবা 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল, তো গানের হাইফে হোক, কিংবা অমরনাথ, সালমান শাহ এবং শাবনূরের অনবদ্য পারফরমেন্স হোক, কিংবা মোহাম্মদ হান্নানের অসম্ভব সুন্দর মেকিং হোক, তো এই সিনেমাটা কিন্তু এবার হয়ে গেল সুপার ডুপার হিট। হ্যাঁ, প্রথমবারের মতো রোমান্টিক সিনেমার প্যাটার্ন থেকে বেরিয়ে এসে অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তারা যখন কাজ করলেন একটা রাজনৈতিক বক্তব্যধর্মী কোনো সামাজিক কোনো সিনেমাতে, মানে তথাকথিত রোমান্টিক সিনেমাতে একটা রোমান্টিক জুটি কাজ করছে না, এবং বেরিয়ে এসে সেখানেও কিন্তু তারা সফলতার ছায়া আমাদের দেখিয়ে দিয়ে গেল, এবং তারা প্রমাণ করে দিয়ে গেল যে এই জুটি আসলে ভার্সাটাইল জুটি। 1994-এর 9ই সেপ্টেম্বর অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের মোহাম্মদ হান্নানের পরিচালনায় বিক্ষোভ সিনেমাটা রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেল। এবং এরপর থেকে কিন্তু এই জুটি দর্শক নন্দিত হলো আলাদাভাবে, এবং এই জুটি ভার্সাটাইল কাজ করতে পারে এটার প্রমাণও কিন্তু এই জুটি দিল। তো বেসিক্যালি এটা ছিল আমার ভিডিওটি, যে এক্স্যাক্টলি 1994-এ অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তারা এক্স্যাক্টলি কতগুলো সিনেমাতে কাজ করেছে এবং সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্যটি কী ছিল। তো দেখেন, 1994-এ কিন্তু অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তারা এক্স্যাক্টলি তিনটা সিনেমাতে কাজ করেছে। তাদের প্রথম রিলিজ পাওয়া সিনেমা তুমি আমার কিন্তু ছিল সুপার ডুপার হিট, এবং তাদের পরবর্তী সিনেমা সুজন সখী কিন্তু ছিল সাধারণ হিট, এবং তারপরে বিক্ষোভ সিনেমাটা, যে সিনেমাটা ছিল তথাকথিত রোমান্টিক সিনেমার বাইরে, তো সেই সিনেমাটাও কিন্তু ছিল রীতিমতো সুপার ডুপার হিট। তো আমি পরবর্তী পর্বে হাজির হব, যে এক্স্যাক্টলি 1995-এ অমরনাথ, সালমান শাহ এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর তাদের এক্স্যাক্টলি কতগুলো সিনেমা রিলিজ পেয়েছে, এবং এই সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য ঠিক কী ছিল। তো প্রতি পর্বে কিন্তু আমাদের একটা হাইলাইটেড ফিচার থাকবে। তো এই পর্বে যেহেতু আমাদের একটা হাইলাইটেড ফিচার ছিল যে অমর জুটি তৈরির গল্প এবং অমর জুটির সফলতা কীভাবে স্টার্ট হলো, তো আমাদের পরবর্তী পর্ব কিন্তু একটা হাইলাইটেড ফিচার থাকবে, তো সেই পর্বের অপেক্ষায় থাকতে হবে আপনাকে। তো বেসিক্যালি আজকে ছিল ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।